সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, নানা কারণে আমাদেরকে যেটি করতে হয় সেটি হচ্ছে অনলাইনে টাকা ট্রান্সফার করতে হয় এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে। আপনি যদি যে কোনো ব্যাংকের যদি আপনি অনলাইন সার্ভিস যদি ব্যবহার করে থাকেন, যেমন ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং অথবা আরও যে সমস্ত ব্যাংক আছে তাদের ইন্টারনেট ব্যাংকিং যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফারের জন্য আপনাকে তিনটি অপশন দেওয়া হবে। একটাকে বলা হয় ইএফটি, মানে হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, একটাকে বলা হয় এনপিএসবি, ন্যাশনাল পেমেন্ট সুইস বাংলাদেশ, আরেকটিকে বলা হয় আরটিজিএস, রিয়েল টাইম গ্রোস সেটলমেন্ট। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আসলে কোনটি কি সুবিধা, কোনটি আপনি দ্রুত করতে পারবেন, কোনটিতে টাকাটা দেরিতে যাবে। তো সর্বপ্রথম আমরা ইএফটি নিয়ে আলোচনা করব যে আসলে ইএফটি জিনিসটি কি। তো বন্ধুরা, ইএফটি হচ্ছে আপনি এক ব্যাংক থেকে যখন অন্য ব্যাংকে টাকাটা ট্রান্সফার করবেন, এর মাধ্যমে আপনি চাইলে টাকাটা ট্রান্সফার করতে পারেন। ইএফটির যেটি সুবিধা সেটি হচ্ছে যে আপনি সর্বোচ্চ যেটি করতে পারেন ইএফটির মাধ্যমে একদিনে 5 লক্ষ টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারেন। এই 5 লক্ষ টাকা আপনি চাইলে 20 বারে 20টি অ্যাকাউন্টে অথবা একটি অ্যাকাউন্টে 20 বারে ট্রান্সফার করতে পারবেন। তবে মিনিমাম সর্বনিম্ন 100 টাকা থেকে শুরু করে ম্যাক্সিমাম 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি ট্রান্সফার করতে পারবেন 20 বারে, অর্থাৎ 20টি অ্যাকাউন্টে করতে পারবেন 5 লক্ষ টাকা একদিনে। তবে এক্ষেত্রে যেটি অসুবিধা সেটি হচ্ছে এই টাকাটা আপনি যখন সেন্ড করবেন সাথে সাথে অন্য অ্যাকাউন্টে যুক্ত হবে না, অন্য ব্যাংকের শাখাটি চাই আপনার একই জেলায় একই উপজেলায় হোক, যদি অন্য ব্যাংক হয় সেক্ষেত্রে যেটি নির্ভর করে তারা যেটি বলতেছে যে আমরা দেখতেছি যে রাত 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত তারা একটি সেশন নিয়েছে এবং 2টা 1 মিনিট থেকে 11টা 59 মিনিট পর্যন্ত দ্বিতীয় সেশন নিয়েছে। সহজ কথায় বললে আপনি যদি আজকে টাকাটা সেন্ড করেন, টাকাটা কালকে যদি ওয়ার্কিং ডে থাকে, ব্যাংক যদি খোলা থাকে, যে হলিডে যদি না থাকে তাহলে যুক্ত হবে। তার মানে হচ্ছে আমরা যেটি বুঝলাম, ইএফটির মাধ্যমে টাকা তো যাবে তবে একদিন পরে যুক্ত হবে, মনে রাখবেন এটি। তো আপনি যদি ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড ব্যবহারের IBBL এর আই ব্যাংকিং ব্যবহার করেন, আপনি এই সেবাটির মাধ্যমে খুব সহজে টাকা কিন্তু ট্রান্সফার করতে পারবেন। দ্বিতীয় আসি বন্ধুরা এনপিএসবি, মানে হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইস বাংলাদেশ। এর মাধ্যমে যেটি হয় সেটি হচ্ছে আপনাকে আর একদিন অপেক্ষা করতে হবে না, সাথে সাথে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। তবে এক্ষেত্রে যেটি অসুবিধা সেটি হচ্ছে সর্বোচ্চ আপনি যেটি করতে পারবেন মাত্র 2 লক্ষ টাকা সেন্ড করতে পারবেন, আর ম্যাক্সিমাম 50,000 টাকা একবারে সেন্ড করতে পারবেন, একদিনে আপনি সর্বোচ্চ 5 বার সেন্ড করতে পারবেন। অর্থাৎ এনপিএসবি আমাদেরকে টাকার লিমিটটা কমিয়ে দিচ্ছে, 50,000 টাকা ম্যাক্সিমাম পাঠাতে পারবো, একদিনে 2 লক্ষ সর্বমোট আপনার এক অ্যাকাউন্ট থেকে 5 বার, এটি হচ্ছে আমাদের এনপিএসবি। তবে এনপিএসবির জন্য যেটি বললাম যে এনপিএসবির জন্য আপনার কোনো টাইম লিমিটের প্রয়োজন নাই, যে কোনো সময় এটা কি হতে পারে, জমা হতে পারে। তো এই জন্য আপনি যে ব্যাংকে জমা করবেন তারা এনপিএসবি সুবিধা দিচ্ছে কিনা সেটি আপনাকে কিন্তু জানতে হবে, কারণ সবাই এনপিএসবি সুবিধা কিন্তু নেয়নি। তো আমরা যদি ব্যাংকের লিস্টগুলো একটু দেখি, কতগুলো ব্যাংক আছে যারা এই এনপিএসবি সুবিধা দিচ্ছে আপনাদেরকে, তো আমি যদি স্ক্রিনশটটি আপনাদেরকে যদি দেখাই, এখানে 23টির মতো ব্যাংক আছে, এবি ব্যাংক, আল্লারাফা ব্যাংক, বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংক, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, এরা এই এনপিএসবি সুবিধা দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমরা সর্বশেষ দেখি আরটিজিএস। আরটিজিএস যেটি সেটি হচ্ছে রিয়েল টাইমে, অর্থাৎ আপনি এখনই পাঠাবেন, এখনই জমা হবে, তবে ওয়ার্কিং ডে এর মধ্যে। এটি করা হয়েছে বড় অঙ্কের টাকা ট্রান্সফার করার জন্য। আরটিজিএস এর মাধ্যমে যেটি হয় সেটি হচ্ছে 5 লক্ষ টাকা আপনি একদিনে সেন্ড করতে পারেন, সর্বনিম্ন 1 লক্ষ টাকা এবং সর্বোচ্চ হচ্ছে 5 লক্ষ টাকা। তার মানে 1 লক্ষ টাকার উপরে যদি আপনি পাঠান তখন এই আরটিজিএসটা আপনি ব্যবহার করতে পারবেন। তো এদেরও সময় হচ্ছে যে আপনি ব্যাংক যখন খোলা থাকবে, ওয়ার্কিং ডে যখন থাকবে তখনই আপনি করতে পারবেন। দেখুন এখানে সময় দিচ্ছে তারা সকাল 10টা থেকে এটা স্টার্ট হবে এবং বিকাল 3টা পর্যন্ত, 15টা মানে হচ্ছে 3টা পর্যন্তর মধ্যে আপনি করতে পারবেন। এখন যদি আমি জমা করতে চাই, এখানে বলা হচ্ছে যে আরটিজিএস সেশন ইজ নট স্টার্ট ইয়েট, প্লিজ ট্রাই এগেন লেটার 22/6/2020। এখন আমার এই জায়গায় হচ্ছে 21 তারিখ, তো এখন বন্ধ আছে। তো তাহলে বন্ধুরা, আমরা এই 3 প্রকারভাবে ইএফটির মাধ্যমে, এনপিএসবির মাধ্যমে, আরটিজিএস এর মাধ্যমে, এই 3টির মধ্যে আমরা যে কোনো সময় করতে পারবো। এনপিএসবির মাধ্যমে 2 লক্ষ টাকা, এটা যে কোনো সময় জমা হবে, আর ইএফটির মাধ্যমে করতে পারবো একদিন পরে জমা হবে, আরটিজিএস এর মাধ্যমে করতে পারবো সাথে সাথে জমা হবে, তবে ওয়ার্কিং ডে এর মধ্যে, ওয়ার্কিং আওয়ারের মধ্যে আমাদেরকে টাকাগুলো ট্রান্সফার করতে হবে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি কীভাবে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকাটা পাঠানো যায় আপনারা বুঝতে পেরেছেন। তবে এই সমস্ত খরচের ক্ষেত্রে যেটি সেটি হচ্ছে সর্বনিম্ন 5 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত হচ্ছে খরচ। তো বন্ধুরা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।